তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষজ ত্বরণ, এগুলো নিয়ে। তখন লিখে রাখি যে ক্লাসটা হচ্ছে মহাকর্ষের উপরে, অর্থাৎ গ্র্যাভিটেশন। তাহলে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন এটার কথা মনে পড়লেই আমাদের কি হয়, নিউটনের মাথায় আপেল পড়ার কথা মনে পড়ে, তাই তো? এখন দেখো, আমরা যদি দেখতে চাই যে এই যে মহাকর্ষ, নিউটনের মাথায় আপেল পড়লো আর নিউটন সঙ্গে সঙ্গে মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেললো, এটা কিন্তু হয়নি, বুঝতে পারছো? তো এটার বহুত আগে, মানে বহুত প্রাচীন কাল থেকে আকাশের যে গ্রহ নক্ষত্র সেই সব সম্পর্কে বিজ্ঞানীরা অনেক আগেই কৌতূহল ছিল। তো প্রথম ডেনমার্কের যে একজন জ্যোতির্বিজ্ঞানী ছিল, নাম হয়তো তোমরা শুনে থাকবে, টাইকো ব্রাহে, উনি প্রচুর বছর ধরে এইসব বিভিন্ন গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং তাদের গতি সংক্রান্ত নানা তথ্য উনি সংগ্রহ করেন। পরবর্তীকালে যখন 1600 শতাব্দীতে, তখন ডেনমার্কের আরেকজন বিজ্ঞানী, নাম হয়তো শুনবে, জোহানেস কেপলার। কেপলারের নাম শুনেছ তো? হ্যাঁ, কেউ শুনেছ কেপলারের নাম? ওকে, তো ওই কেপলার উনি তিনটে সূত্র বলেছিলেন এবং এই তিনটে সূত্র কিসের উপর ছিল, যে সূর্যের চারদিকে গ্রহের যে গতি এই সম্পর্কে তিনি তিনটে সূত্র আলোচনা করেছেন। এই সূত্র নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, যেটা কেপলারের সূত্র বলে বলা হয়। তো যখন নিউটনের মাথায় আপেল পড়েছিল, তখন নিউটন উনি এই কেপলারের যেসব গতিশক্তি সংক্রান্ত সূত্রগুলো করেছিলেন সেইগুলোরই ব্যাখ্যা খুঁজতে উনি বসেছিলেন এবং ওই ব্যাখ্যা খুঁজতে খুঁজতেই উনি তখন মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করেন, বুঝতে পেরেছ? তো এই মহাকর্ষ সূত্রটা বেসিক্যালি কি বলে, এটাকে নিউটনের সূত্র নামে পরিচিত, নিউটনের মহাকর্ষ সূত্র। তো এই নিউটনের মহাকর্ষ সূত্র কি, যদি M1 একটা বস্তু হয় এবং M2 একটা বস্তু হয়, M1 হচ্ছে প্রথম বস্তুর ভর আর M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা যদি R হয়, তাহলে এদের মধ্যে যে কার্যকর বল হবে বা আকর্ষণ বল হবে, এই আকর্ষণ বল হচ্ছে M1 আর M2 এর সাথে সমানুপাতিক এবং F=1/R² এর সাথে সমানুপাতিক। এখান থেকে আমরা বলতে পারি F=M1M2/R², ওকে? তাহলে এখান থেকে আবার বলা যায় যে F=, একটা সমানুপাতিক ধ্রুবক, G×M1M2/R², ওকে? এই যে সমানুপাতিক ধ্রুবক জিটা ধরা হলো, এই সমানুপাতিক ধ্রুবক জি কে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ওকে? তাহলে এই যে জি এর মান, এই জি এর মান পাওয়া যায় যে সিজিএস পদ্ধতিতে, G=6.67 হচ্ছে 6.67×10⁻¹, আর এসআই পদ্ধতিতে এই জি এর মান পাওয়া যায় G=6.67×10⁻¹১১। ওকে, আমি চেষ্টা করছি একবার, দেখা যাচ্ছে? তাহলে এখানে দেখো, আমরা জি এর যে একক সেটা কিন্তু আমরা জানছি না, তাহলে জিওর এককটা কি হবে? দেখো, এই ফর্মুলা থেকে আমরা যদি বসাই যে G=, হচ্ছে যে F²/M1×M2, অর্থাৎ এফ এর সিজিএস একক কি হয়, ডাইন। তাহলে ডাইন এটা হচ্ছে cm² / g², এটা, আর এসআই একক তাহলে কি হয়ে যাচ্ছে, Nm²/kg², ওকে? তাহলে এর একক গুলো পেয়ে গেলাম। তাহলে একক যখন পেয়ে গেছি, তাহলে জি এর মাত্রা কি হবে বলো? তাহলে জি এর মাত্রা আমরা পাচ্ছি যে M(L)T-2×R²/, নিচে হচ্ছে M², তাহলে =, এখান থেকে পাচ্ছি M-1L³T-2। তা দেখো, এই মাত্রাটা আমরা প্রথম ক্লাসে, যখন মাত্রার প্রথম ক্লাস করেছিলাম, তখন পড়েছিলাম, কি মনে পড়ছে? একবার দেখে নিও প্রথম দিকের ভিডিও গুলো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে, ওকে?
তো দেখি তাহলে আমরা জি এর মাত্রা এবং মান দুটোই পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দেখবো এটা সম্পর্কিত একটা অঙ্ক। তো দেখা যাক একটা অঙ্ক লিখি। প্রথম অঙ্ক যেটা বলছে যে 40 কেজি ও 15 কেজি ভরের দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব বা দূরত্ব এটা হচ্ছে 20 সেন্টিমিটার এবং এদের মধ্যে মহাকর্ষ বল 0.1 এত মিলিগ্রাম হলে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? তাহলে দেখো এই যে কোশ্চেনটা রয়েছে মহাকর্ষীয় বল দেখো সাধারণত নিউটনে হওয়া দরকার, কিন্তু এখানে দেওয়া আছে কত 0.1 এত মিলিগ্রাম। তাহলে মহাকর্ষ বল এফ ইকুয়াল টু 0.1 মিলিগ্রাম, এটাকে কি লিখতে পারি যে 1 × 10⁻¹ এত মিলিগ্রাম ইকুয়াল টু 1 × 10⁻⁴ এত গ্রাম ইকুয়াল টু 1 × 10⁻⁷ এত কেজি, তাই তো? তাহলে এত কেজিটাকে আমি যদি নিউটনে ট্রান্সফার করি তাহলে কি হয় যে 9.8 × 10⁻⁷ এত নিউটন। তাহলে এফ এর মান হয়ে যাচ্ছে 9.8 × 10⁻⁷ নিউটন। এখন দেখো জি ইকুয়াল টু আমরা কি দেখলাম, জি ইকুয়াল টু দেখলাম এফ আর স্কোয়ার বাই m1 × m2 এটা পেয়েছি। তাহলে এখন দেখো এফ এর মানটা যদি বসাই 9.8 × 10⁻⁷ ডিভাইডেড ইন্টু আর স্কোয়ার, আর এর মানটা কত দিয়েছে এবার দেখে নাও তো, আর ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তাহলে এটাকে আমি যদি মিটারে ট্রান্সফার করি তাহলে 0.2 এটা স্কোয়ার ডিভাইডেড বাই 40 কেজি আর 15 কেজি, তাহলে এই মানটা দেখো অ্যাপ্রক্সিমেটলি আসছে 6.54 × 10⁻¹ এত এসআই একক। তাহলে আমরা জি এর মানটা এটা পেলাম। এখন দেখব যে পৃথিবীর ক্ষেত্রে মানে পৃথিবীতে ভূপৃষ্ঠে যদি কোনো এক ব্যক্তি অবস্থান করে, ধরে নিচ্ছি এটা পৃথিবী এবং এই পৃথিবীর উপরে একজন ব্যক্তি সে আছে পৃথিবী পৃষ্ঠে এবং এই ব্যক্তির যে ভর সেটা হচ্ছে স্মল এম, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে পৃথিবীর জন্য এই ব্যক্তির উপর যে মহাকর্ষজনিত বল সেটা কি হবে? এখন এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, যদি ও হয় পৃথিবীর কেন্দ্র থেকে লোকটার যে দূরত্ব সেটা হচ্ছে আর। তাহলে এখন পৃথিবীর আকর্ষণ বল ইকুয়াল টু হবে এফ ইকুয়াল টু এম ইন্টু ক্যাপিটাল জি ইন্টু এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার এটা। এবার আমরা কি জানি দেখো যে বল ইকুয়াল টু কি হয় ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ লিখতে পারি এর ভর হচ্ছে এম আর ত্বরণটাকে যদি জি লিখি স্মল জি, তাহলে এখান থেকে স্মল জি ইকুয়াল টু কি পাচ্ছি যে ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এটাই আমি কি পেয়ে যাচ্ছি, এটাই আমি পেয়ে যাচ্ছি অভিকর্ষীয় ত্বরণের মান। ওকে, এখন যদি এই যে জি এর মান দেখতে চাই তাহলে জি ইকুয়াল টু এই জন্য এই যে টার্মটা অভিকর্ষীয় ত্বরণের মানটা এটাকে অভিকর্ষীয় ত্বরণ বলা হয় বা অভিকর্ষীয় অভিকর্ষের জন্য ত্বরণ বা এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলা হয়। ওকে, এখন তাহলে এই ত্বরণটা কোন একটা এম ভরের কোন ব্যক্তির উপর সর্বদা ক্রিয়াশীল। ওকে, এখন যদি জি যেটা বলছিলাম যে জি এর মানটা আমরা কি পাবো দেখি, তাহলে জি এর মান যদি বসাই 6.67 × 10⁻¹ পৃথিবীর ভর কত হয় 6 × 10⁻²⁴ অর্ডারে, আর আর এর মানটা কি হয় আর হচ্ছে 6400 কিমি, তার মানে হচ্ছে 6.4 × 10⁻৬ মিটার এর হোল স্কোয়ার। এই মানটা পাওয়া যায় দেখবে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার মতো। ওকে, এটাই আমরা অভিকর্ষীয় ত্বরণের মান জানি, তাই তো? এখন দেখো এই যে অভিকর্ষীয় ত্বরণের মানটা পেলাম, আমি যদি চন্দ্রপৃষ্ঠে দেখতাম, চন্দ্রপৃষ্ঠেও তো হতে পারে, তাহলে সেখানে অভিকর্ষীয় ত্বরণের মান কি হবে? তাহলে এটা নিয়ে একটা অঙ্ক দেখা হোক। তাহলে দ্বিতীয় অঙ্ক এটা কি, যে চাঁদের ভর পৃথিবীর তুলনায়
পৃথিবীর তুলনায় একই রাশি অংশ এবং এর ব্যাস পৃথিবীর ব্যাসের একের চার অংশ। তাহলে বলছে চন্দ্রপৃষ্ঠ এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের তুলনা করো, অর্থাৎ ওর অনুপাতটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি যে এটা পৃথিবী, আর এটা হচ্ছে চাঁদ, ছোটটা হচ্ছে চাঁদ। ওকে, এবং যে পৃথিবীর ভর এটা হচ্ছে এম, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। চাঁদের ক্ষেত্রে ব্যাসার্ধ কত দিয়েছে? পৃথিবীর ব্যাসের একের চার অংশ, অর্থাৎ ব্যাসার্ধ হবে একের চার অংশ, এটাও তাই। আর এমটা কত দিয়েছে চাঁদের ক্ষেত্রে? M/80 পৃথিবীর ভর। এখন জি এর মান এর ক্ষেত্রে কত জানি? যে ক্যাপিটাল জি ইন্টু এম, বাই আর স্কোয়ার। আর তাহলে পৃথিবীর ক্ষেত্রে জি প্রাইম, চন্দ্রের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হয়ে যাচ্ছে? জি ইন্টু M/80 বাই আর বাই 4 এর স্কোয়ার। তাহলে ইকুয়ালটি কত দাঁড়াচ্ছে দেখো তো, জি এম বাই 80টা নিচে হয়ে যাচ্ছে, এটা আর স্কোয়ার হচ্ছে, উপরে হয়ে যাচ্ছে 16। তাহলে কি কি কাটছে দেখো, 16 আর 80 কেটে যাচ্ছে কত দিয়ে? 5 দিয়ে। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো জি এম বাই 5 আর স্কোয়ার। তাহলে জি এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু কি পেয়েছিলাম? জি। তাহলে ইকুয়াল টু লিখতে পারি জি বাই 5। তাহলে চাঁদের যে অভিকর্ষীয় ত্বরণ পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণের 5 গুণ কম, তাই তো? তাহলে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ চাঁদের অভিকর্ষীয় ত্বরণের তুলনায় 5 গুণ বেশি। তাহলে এখন চন্দ্রপৃষ্ঠ আর পৃথিবী পৃষ্ঠের তুলনা বলেছে, তাহলে চন্দ্রপৃষ্ঠ হচ্ছে জি প্রাইম আর পৃথিবী পৃষ্ঠ হচ্ছে জি, তাহলে ইকুয়াল টু হচ্ছে জি বাই 5 পৃষ্ঠ জি, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? যে 1/5 পৃষ্ঠ 1, ইকুয়াল টু হচ্ছে 1:5। তাহলে এটাই হচ্ছে এর তুলনা। ওকে, এবার এই যে অভিকর্ষীয় ত্বরণের মানটা পেলাম, এই অভিকর্ষীয় ত্বরণের মানটা কি উপর নির্ভরশীল, কিসের উপর ভ্যারি করে? পৃথিবী পৃষ্ঠ। তো আমরা জানি যে পৃথিবীটা একটু চ্যাপ্টা আকৃতির, তাই তো? যেখানে পৃথিবীর যে মেরু অঞ্চল, মেরু অঞ্চল বলতে এই জায়গাটা তো মেরু বা পোল, এই মেরু অঞ্চলের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আরপি, আর নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় অঞ্চলের বা ইকুয়েটর, এই ইকুয়েটরের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর ই। তাহলে কি আমি বলতে পারি যে আর ই গ্রেটার দেন আর পি? এটাই তো হয়। তাহলে এখান থেকে লেখা যায় যে আর ই বাই আর পি এইটা ইকুয়াল টু 1, মানে 1 এর থেকে বেশি, গ্রেটার দেন 1। ওকে, তা যদি গ্রেটার দেন 1 হয় তা দেখো এইখানে মেরু অঞ্চলে যে জি এর মান পাবো সেটা হচ্ছে জিপি, আর এর ক্ষেত্রে হচ্ছে জিই। তাহলে জিপি ইকুয়াল টু কি লিখতে পারবো? যে জি এম বাই আর পি স্কোয়ার, আর জিই ইকুয়াল টু কি লিখতে পারবো? যে জি এম বাই আর ই স্কোয়ার। তাহলে এখন জিপি বাই জিই যদি করি, জিপি বাই জিই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, ইকুয়াল টু দাঁড়াচ্ছে আর ই স্কোয়ার বাই আর পি স্কোয়ার, কারণ জিএম জিএম কেটে যাচ্ছে। তাহলে এইটা আর ই বাই এটা গ্রেটার দেন 1 হলে এই পুরো টার্মটা গ্রেটার দেন 1। তাহলে এটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে জিপি মাস্ট গ্রেটার দেন জিই, তার মানে কি নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের মান মেরু অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের মানের তুলনায় কম, বুঝে গেছে? অর্থাৎ কোথায় অভিকর্ষীয় ত্বরণের মান বেশি? মেরু অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের মান বেশি। ঠিক আছে, তাহলে এই যে আমরা কেসটা দেখলাম এটা হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য। তাহলে এটা জি এর পরিবর্তন, জি এর পরিবর্তন যেটা দেখছি সেটা হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য, এটা হচ্ছে আকৃতির জন্য। এবার যেটা দেখবো সেটা হচ্ছে যদি আমি পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় উপরে উঠি তাহলে সেই ক্ষেত্রে জি এর মান কি হবে। তাহলে 2 নম্বর যে ক্ষেত্রে দেখবো এই উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান, এই উচ্চতায়।
তাহলে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে পৃথিবী। ওকে, এবং পৃথিবীর যে ব্যাস সেটা হচ্ছে 2R, আর ব্যাসার্ধ হচ্ছে R। এখন এই উচ্চতায় আমাকে পৃথিবী ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান আমাকে জানতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে ভূপৃষ্ঠে যে অভিকর্ষীয় ত্বরণের মান সেটা জি, আর এইখানে হচ্ছে জি প্রাইম। আর পৃথিবীর ভর যদি এম হয় তাহলে আমরা কি লিখছিলাম যে জি ইকুয়াল টু হচ্ছে জি এম বাই আর স্কয়ার। এখন দেখো জি প্রাইম মানে এই উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় মানটা কি হবে জি এম বাই, এখন দেখো দূরত্ব কত হচ্ছে কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে আর আর এইচ আর প্লাস এইচ, তাহলে হয়ে যাচ্ছে আর প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো জি প্রাইম বাই জি যদি করি কত দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর এটা স্কোয়ার দাঁড়াচ্ছে, জি এম জি এম কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারি যে আর প্লাস এইচ বাই আর এইটা টু দি পাওয়ার মাইনাস টু, লেখা যায় ইনভার্স করে দিলাম, তাহলে ইকুয়াল টু লিখতে পারি ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস টু। এখন এখানে জি করে দিলাম এটা হচ্ছে জি প্রাইম, অর্থাৎ জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার এক। এখন দেখো এই যে এইচ এর মান এটা যদি আর এর তুলনায় খুব ছোট হয়, অর্থাৎ এইচ বাই আর এর মানটা একের তুলনায় খুব ছোট, তাহলে আমরা দেখো এই ফর্মুলাটাকে ইউজ করতে পারতাম যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস এন এক্স, এই ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে এই ফর্মুলা যদি এক নম্বর সমীকরণে ব্যবহার করি তাহলে জি প্রাইম ইকুয়াল টু কি পাচ্ছি জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ কখন আসবে, যখন এইচ এর মান আর এর তুলনায় খুব ছোট হবে, খুব ছোট, ওকে, তখনই আসবে। তাহলে সেই ছোটর অর্ডারটা কি রকম হবে, যখন আর এর আর এর মান আমরা কত জানি আর এর মান হচ্ছে 6400 এত কিমি, এখন যদি এইচ এর মান 100 কিমি হয় তখন কিন্তু আমি 2 নম্বর ফর্মুলাটা ইউজ করব। আর যদি এই যে আর এর মান এইচ এর মান যদি 3200 এত কিমির মতো হয় মানে আর এর হাফ, ঠিক আছে আর বাই টু, তখন কিন্তু আমাকে 1 নম্বর সমীকরণটা ইউজ করতে হবে, তখন কিন্তু 2 নম্বর সমীকরণ ইউজ করলে কিন্তু আমার অ্যান্সারটা অমুকের মিলবে না। ওকে, তো এই যে মিলবে না এটা নিয়ে একটা অঙ্ক করা হোক, দেখা যাক। ওকে, তাহলে এই অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে যে কি বলছি। ধরো অঙ্কটা লেখো, তো এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের মানে 25% হ্রাস পাবে, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে 6400 এত কিমি। তাহলে দেখো আমরা কি জানি, 1 নম্বর সম্পর্ক যে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস টু। এখন দেখো বলেছে ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে, তাহলে 25% যদি 100% থেকে 25% বাদ যায় তাহলে কত থাকবে 75%, তাহলে এখন জি প্রাইম এর মান কত হবে ওখানে যে 75% মানে 75/100 ইন্টু জি ইকুয়াল টু হচ্ছে 3/4 জি, এটা তাহলে এই টার্মটা ইকুয়াল টু এইটা, তাহলে দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কি লিখতে পারি ওয়ান প্লাস এইচ বাই আর জি, জি দেখো কেটে যাচ্ছে এটা ইকুয়াল টু হচ্ছে 3/4। ওকে, তাহলে এখান থেকে দেখো আবার লিখতে পারি যে ওয়ান প্লাস এইচ বাই আর পাওয়ারটা যদি স্কোয়ার করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে 4/3। এখান থেকে আবার লিখতে পারি দেখো ওয়ান প্লাস এইচ বাই আর দুদিকেই যদি বর্গমূল করে দিই স্কোয়ার রুট করে দিই, স্কোয়ার রুট করে দিলে কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে 2, এটা হচ্ছে √3। তাহলে এইচ বাই আর ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে যে 2/√3-1 ইকুয়াল টু হচ্ছে 2-√3/√3। ওকে, তাহলে এখন এইচ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এইচ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আর ইন্টু 2-√3/√3, তাহলে ইকুয়াল টু 6400 ইন্টু
তাহলে এখান থেকে এটা কত পেয়ে যাচ্ছি, যে দেখো ক্যালকুলেট করলে পাবে 990.3 কিলোমিটারের মতো। ওকে, অর্থাৎ 990.3 কিলোমিটারে যখন যাব তখন কি হবে আমাকে, এই যে অভিকর্ষীয় ত্বরণের মান এটা 75% হয়ে যাবে ভূপৃষ্ঠের মানে। ওকে, তাহলে দেখো তখন আমরা 1 নম্বর সমীকরণ ব্যবহার করলাম। আর বলেছিলাম কি, যদি এইচ এর মান 100 কিলোমিটারে কম হয় তখন আমাকে 2 নম্বর সমীকরণটা ব্যবহার করতে হবে। এবার আমরা যেটা দেখব যে পৃথিবীর যেটাকে যদি আমরা ধরি যে একটা সুষম গোলক কল্পনা করতে পারি, তাহলে পৃথিবীটাকে যদি একটা সুষম গোলক কল্পনা করি এবং গোলকটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ মানে হচ্ছে আর, তাহলে দেখো পৃথিবীর আয়তন ভি ইকুয়াল টু কত হচ্ছে 4/3 পাই r³। পৃথিবীর ভর এম ইকুয়াল টু কি লিখতে পারি, যে 4/3 পাই r³ × রো, যেখানে রোটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব। ঠিক আছে, এটা যদি লিখি, এখন দেখো অভিকর্ষীয় ত্বরণ এটা হচ্ছে জি ইকুয়াল টু কি লিখছিলাম, যে gm/r² ইকুয়াল টু g×4/3 পাই r³ × রো বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 4/3 পাই রো × g×r, অর্থাৎ দেখো অভিকর্ষীয় ত্বরণ জি ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই রো g r। এই যে সম্পর্কটা লিখলাম, এটাই পরীক্ষায় অনেক সময় আসে, যে অভিকর্ষীয় ত্বরণ এবং পৃথিবীর গড় ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ভর করে। ওকে, এখন আমরা আলোচনার করছিলাম কি, আমাদের আলোচনার টপিক ছিল জি এর মানের কিভাবে পরিবর্তন হবে। এখন আমরা যেটা দেখব, এই যে জি এর মানের পরিবর্তন এটা যদি গভীরতায় নামি, জি গভীরতায় নামি, তাহলে সেই ক্ষেত্রে জি এর মানের পরিবর্তন কি হবে। দেখি ছবিটা আঁকি একটু, ধরে নিচ্ছি এই ছবি পৃথিবীর, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এদিকেও হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, এবং এই পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও এবং পৃথিবীর ভর হচ্ছে এম। তাহলে এক্ষেত্রে জি এর মানটা আমরা আগেই লিখে দিয়েছি। ওকে, এখন আমি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় নামা হয়েছে, এই গভীরতাটা ডি। তাহলে এখন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত হচ্ছে r-d। তাহলে এই যে ডি গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মান এটা যদি জি ডবল প্রাইম করছি, কারণ আগেরটা ডবল প্রাইম করেছিলাম তাহলে এটা ডবল প্রাইম করছি, আর ভূপৃষ্ঠ ছিল জি, তাহলে এখন জি ডবল প্রাইম ইকুয়াল টু এই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি কি, যে 4/3 পাই রো × g × কত দূরত্ব আছে r-d। তাহলে এখন জি ডবল প্রাইম বাই জি যদি করি কত, দেখো 4/3 পাই রো g কেটে যাচ্ছে, তাহলে কে থাকছে r-d/r ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1-d/r, অর্থাৎ জি ইকুয়াল টু কি, জি ডবল প্রাইম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে g×1-d/r। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার 3 নম্বর সম্পর্ক, অর্থাৎ ডি গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মানে কি হবে তার সম্পর্ক। ওকে, তাহলে এটা দিয়ে একটা অঙ্কই কোক, তাহলে জিনিসটা তোমাদের আরো ক্লিয়ার হবে। তাহলে এবার এসেছি 4 নম্বর অঙ্ক কি, যে পৃথিবীর অভ্যন্তরণে, পৃথিবীর অভ্যন্তরে কত গভীরতায়, অভিকর্ষজ ত্বরণের মান, ভূপৃষ্ঠের মানের, ২৫% হবে, যেখানে দিয়েছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে, আর। তাহলে এখন কোন ফর্মুলা ইউজ করতে হবে, 3 নম্বর ফর্মুলাটা, এই ফর্মুলাটা। তাহলে যদি 3 নম্বর ফর্মুলাটা ইউজ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, যে জি ডবল প্রাইম ইকুয়াল টু g×1-d/r। এখন দেওয়া আছে কোন জায়গায় হচ্ছে 25% হবে, অর্থাৎ জি ডবল প্রাইম ইকুয়াল টু g/4, 25/100 মানে হচ্ছে 1/4, তাহলে 1/4 হবে। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে দেখো লিখতে পারি যে g×1-d/r ইকুয়াল টু হচ্ছে g/4, অর্থাৎ এখান থেকে লিখতে পারি দেখো যে 1-d/r ইকুয়াল টু হচ্ছে 1/4, অর্থাৎ d/r ইকুয়াল টু হচ্ছে 1-1/4 মানে হচ্ছে 3/4, অর্থাৎ d ইকুয়াল টু কি পাচ্ছি, d ইকুয়াল টু পাচ্ছি 3r
বাই ফোর, অর্থাৎ 3r/4 গভীরতায় কি হচ্ছে যে অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মানের 30% হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে তোমরা তোমাদের যদি কোশ্চেন গুলো আসে তোমরা করতে পারবে আশা করি। দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে রেকমেন্ড করো। ওকে, থ্যাংক ইউ।